এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উতাল থাকবে। সমুদ্রে 45 থেকে 55, এমনকি সর্বোচ্চ 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ ইতিমধ্যেই উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় একেবারে গা ঘেঁষে অবস্থান করছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি উড়িষ্যার একেবারে ভিতর দিকে প্রবেশ করবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপথ বা অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে, যার ফলে নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা, তারপর ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে এই সিস্টেমটি, যার ফলে আগামী 2 থেকে 3 দিন এই নিম্নচাপের ফলে উড়িষ্যা সহ ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 2 থেকে 3 দিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, যদিও ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। গতকালও বৃষ্টি হয়েছে একাধিক এলাকায়, আজ শনিবার বৃষ্টি রয়েছে। আজ বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়তে পারে, যেহেতু সিস্টেমটি আজকে উপকূলে একেবারে ভিতর দিকে প্রবেশ করবে। তার প্রভাবে উড়িষ্যা, লাগোয়া, পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এছাড়াও বৃষ্টি কিছুটা হবে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা নদিয়ার দক্ষিণ অংশে। এই সমস্ত জেলাগুলিতে আজকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উড়িষ্যা, লাগোয়া জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি রয়েছে যেমন 2 বর্ধমান জেলাতে হালকা বৃষ্টি রয়েছে। বীরভূমের নিচের দিকে যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে উপরে যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আজকে তুলনামূলক কম থাকবে, যেহেতু এই নিম্নচাপের প্রভাব উপরের জেলাগুলিতে খুব একটা পড়বে না, যার কারণে শুধুমাত্র উপকূলবর্তী সমুদ্র, লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজকে মূলত নিম্নচাপের জেরে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আগামী কাল থেকে আরও বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে, অর্থাৎ রবিবার রাত থেকে বা সোমবার ভোর থেকে বৃষ্টি খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গে। তার কারণটি হচ্ছে এই মুহূর্তে যে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে, তার অবস্থান হচ্ছে এই নিম্নচাপের কেন্দ্র বরাবর উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। অর্থাৎ মৌসুমি অক্ষরেখা পূর্ব দিকে যে অংশটি রয়েছে, সেটা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সিস্টেমটির গা ঘেঁষে। যখন সিস্টেমটি আগামীকাল আরো খানিকটা ভিতর দিকে প্রবেশ করবে, অর্থাৎ উড়িষ্যার দিকে প্রবেশ করবে, তখন অক্ষরেখাটি ধীরে ধীরে উত্তর দিকে উঠবে। উপর দিকে উঠে এসে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুরের যে উপকূলবর্তী এলাকা রয়েছে, দীঘা, কাঁথি, চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়, এই এলাকার উপর আগামীকাল 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে অক্ষরেখাটি এই এলাকাতে এসে উপস্থিত হবে। তার জেরে এই এলাকা জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও আগামী সোমবার ভোর থেকে বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে, ভালো মাত্রার বৃষ্টি হতে পারে। আজ শনিবার 20 তারিখ, আজকে আবহাওয়া কেমন থাকবে? আজ সকাল থেকেই দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে এদিকে নদিয়া সহ কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মূলত মেঘলা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, এই জেলাগুলিতে আকাশ খুব একটা মেঘাচ্ছন্ন থাকবে না,
মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে উপকূলবর্তী জেলা এবং ঝাড়খণ্ড ও উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, দিনভর মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহের বিভিন্ন এলাকাতে আজকে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ দেখা যাবে এবং বৃষ্টি রয়েছে। আজ শনিবার মূলত বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি এদিকে, চন্দননগর, খড়দহ, কলকাতা, বারুইপুর, হলদিয়া এদিকে, উলবেরিয়া, কোলাঘাট, তুমলুক, দীঘা, কাঁথি, নামখানা, ফেজারগঞ্জ, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর এদিকে, খাতড়া, মূলত এই এলাকা জুড়ে হালকা বৃষ্টি রয়েছে। তারই মধ্যে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হলেও খুব সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে, বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আজকে খুব একটা বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। এই মুহূর্তে নিম্নচাপটির কারণে বায়ুর যে অভিমুখ রয়েছে, আজকে দিনভর যে বায়ুটা বইবে কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে বাতাস বইবে দিনভর, এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বায়ুর ঝাপটা থাকবে ঘন্টা 40 কিলোমিটার পর্যন্ত। এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিশেষ করে উপকূলবর্তী খুলনা, বরিশালে বায়ুর গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, এবং এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। খুলনা, বরিশালের বিভিন্ন এলাকা যেমন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, মদবাড়িয়া, বরিশাল, বাগেরহাট, লালমোহন, কলাপাড়া এদিকে, ফরিদগঞ্জ, সেনবার্গ, কুমিল্লা, মাদারীপুর এই এলাকাতে কিছুটা বৃষ্টি রয়েছে। ঢাকাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ আজকে দক্ষিণের এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে বৃষ্টি হলেও খুব হালকা মাত্রায় বৃষ্টি হতে পারে। আগামীকাল দিনভর আকাশ মেঘলা থাকতে পারে, তবে রবিবার রাত থেকে বৃষ্টি বাড়বে। আগামীকাল রবিবার রাত্রি থেকে সোমবার ভোরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গে আগামী 22 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, তবে 23 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে। যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উত্তর পূর্ব বঙ্গোপসাগর, একেবারে বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী 24-25 পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা ভারী বৃষ্টি দেখা যেতে পারে এমনটাই আশা রয়েছে।